হযরতে হালিমাতু সাদিয়া বাজারওয়াইয়া হরুতা নাই জামাইলে আলোচনা করিয়া কইলা আমরা গরীব আমরা রেখে হরুতা দেই না আর খালিয়াতে দাইতাম আস্তা তোয়াইবর মানুষ কিলা কিলা কইবার এর লাগিতে নাই থার ই বেটারও বাপ নাই আমরারও গরীব আমরা কিচ্ছু নাই তো ওগুলো ইয়া দাই গিয়া বছর হুরার বাদে যদি কিচ্ছু বিনিময় দেয় তো আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ অথচ নিত্রাকারে তাই নয় কোনো চিনুন না দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রিহালিমাতুস সাদিয়া যেই মাত্র খুটর মধ্যে লইয়া উটনির ফিটর মধ্যে বইছেন আর আব্দুল্লাহর বাবা যখন সামনে বইছেন আল্লাহর কসম খাইয়া খাইয়া উটনি নিচের তাকি আর উঠে না সামনে দিয়ে যায় না জায়গার মধ্যে হুতন রইছে কৌ সুবহানাল্লাহ যেই মাত্র দু জাহানের নবীরে আব্দুল্লাহর বাবার সামনাখানো দিয়ে উটনির সামনাখানো বসাইলা উটনির আর ঠেলা মারাও লাগে না বাড়ি মারাও লাগে না ও জায়গার তাকি দৌড়ানি আরম্ভ করলো কই সুবহানাল্লাহ চার ঘন্টা আগে পাঁচ ঘন্টা আগে যে জমাহাতগুলো মুক্কাতুল মুকরমার বাজার থেকে রওনা দিলেন হযরতে হালিমাতু সাদিয়া ফরমাই আমরা বিকালবেলা সারা লাস্টে রওনা দেওয়ার পরেও সব জমাতরে পিছনে ফেলাইয়া সবার আগে বাড়িত গিয়া পৌঁছিলাম হই সুবহানাল্লাহ আল্লাহ কি এমন সন্তান দিলা কি একটা বাচ্চা আমাদেরকে উপহার দিলা যে বাচ্চাটার বরকতর কারণে আমার যে উটনির বান্দর মধ্যে টানিতে টানিতে দুধ পাইতাম না যে বকরির বান্দর মধ্যে টানিয়া দুধ পাইতাম না ও উটনি আর বকরির দুধের সামনা খানো যখন বাটি আর তালা লইয়া যায় টান মারার আগে জমিনের মধ্যে দুধ পড়ে যায় দুধ আমি খাই আমার স্বামীও খায় আমার ফু আব্দুল্লাহ খায় ও বাচ্চাটা দুধ পান করে দুধ এক ইঞ্চি পর্যন্ত কমে না হৌ সুবহানাল্লাহ এখন পর্যন্ত তাই বুঝছেন না যে ও বাচ্চার কারণে আল্লাহ এত বরকত দিছেন রাত্রিবেলা যখন ঘুমাইতে গেলেন স্বামী আর স্ত্রী আলোচনা করার লগে লগে স্বামীয় জবাব দিল ও আমার স্ত্রী নিশ্চয় ও এতিম বাচ্চাটা আনার কারণে ওর বরকতার ফজলের কারণে আল্লাহ আমাদেরকে এত মায়া করছেন সুবহানাল্লাহ মাঠের মধ্যে হযরতে আব্দুল্লাহ যখন যায় ছাগল রাখার যায় বকরি রাখার যায় ও জায়গার মধ্যে তাকি তান ছাগলের সকালবেলা ফেট ভরিয়া সবর আগে বাড়ির মধ্যে তো শিবা নয় আর বিকাল রাত্রিবেলায় তো দুধ আপনার ছাগলের বান্দর মধ্যে পায় গোটা তাই ফর জমিনের কোনো ছাগলের মাঝে এত দুধ পাওয়া যায় না হই সুবহানাল্লাহ সারা মানুষের মধ্যে হিংসা শুরু হয়ে গেল আমরা তো সমাজ ওলা জানি খেয়ে বালা খাইলে খাওজানি আরম্ভ হয়ে যায় খেয়ে ধনী হয়ে গেলে এলার্জিয়ে ফাইলা খেয়ে দামি বাইকে হান লইলে চুলকা নিয়ে ফাইলা খেয়ে দামি এলটোয়ে হান লইলে গুম হারাম হয়ে যায় আমরা সমাজ ওলা জানি ভাই এই গু আমরা খুবই গু মোটামুটি আলহামদুলিল্লাহ দুনিয়া নমাজ ফরো না ফরো বাদ খাওক না হোক মুখে ই বেমারি কু সারা রাস আছে না আল্লাহ আরো বেশ সরিয়ে দেখুয়া কিতা বুঝে দিঠানান ওটা তো মরি আর আমরা তারা আমাদের হিংসা শুরু হয়ে গেল তারা তাহাদের রাখালদেরকে বকাবকি করেন মারামারি করেন ও দুনিয়ার রাখাল হল তোমরা কোন জায়গার মধ্যে ছাগল রাখা যাও ছাগলে দুধ দিন না অথচ আমিন আব্দুল্লাহর ফুয়া অথচ হযরতে হালিমার ফুয়া আব্দুল্লাহ জায়গার মধ্যে ছাগল রাখে ইগে দেখি সকাল বিকাল বেলা দেরি করিয়া যায় আর সবর আগে ফেট ভরিয়া বাড়ি যায় আর দুধ কিরাইতে কিরাইতে তারা এত বেদনা করে ও জায়গার তোমাদের বকরি লইয়া গিয়া আমাদের বকরি গুলা লইয়া গিয়া বেশ করি তোমরা গাছ সবাইয়া বিকাল বেলা আনিও তখন আমরা দুধ বেশ পাইমু হৌ সুবহানাল্লাহ হালাকে আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দু জাহানের নবীরে হযরতে হালিমাতুস সাদিয়ার ঘর দেওয়ার কারণে আল্লাহ হযরতে হালিমার প্রতি মায়া আর মহব্বত করিয়া নবীদের বরকতর কারণে তো দুধ আল্লাহ জমিন দিয়া দিলা সমস্ত পরিবার গুলা সুখে শান্তিতে তিন বছর যাপন করতে লাগলা হই সুবহানাল্লাহ তিন বছর পরে হযরতে হালিমাতুস সাদিয়া যখন সময় হয়ে গেল আবার আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহরে ঘুরাইয়া দিতা ঘুরাইয়া দিতে দান খানে সার না মন খানে সার না এরপরে মক্কাতুল মুকরমাত লইয়া আয়া তিন বছর পরে হযরতে আমিনার ফরমান মা দয়া করিয়া যদি আপনি সামান্য মায়া করতায় আরব দেশ দেখিয়ার মক্কা নগরীর মধ্যে বিভিন্ন বেমারে দেখা দিলাইছে আপনি সামান্য তো মায়া করিয়া যদি বাচ্চাটারে আবার ঘুরাইয়া দিতায় আমরা আরো এক বছর রাখি আনিয়া দিমু হৌ সুবহানাল্লাহ এই সময় আরব এক বেমারে কু আছে ফ্ল্যাগ রোগ দেখলানি আপনারা তা হুজুর হলে বুধ ভাইবা ফ্ল্যাগ রোগ শরীরও দেখা দিলে শরীরটা কি রক্ত আর মাংসর টুকরা ফাটি ফাটি পড়ি যায় দেলা জমিন বিলর মুর ফাটিলে ফাটা ফাটা দেয় না ও ফ্ল্যাগ রোগ না ফাটা দিলায় মরুভূমির অঞ্চলের হুকনা বেমার তো ও রক্ত আর মাংসর টুমাটু হইয়া
শরীর থেকে ফরিদায় মানুষের শরীরও দুর্গন্ধ দেখা দিলে ফসা দুর্গন্ধ দেখা দে খুব কোনা আউযুবিল্লাহ এই সময় আবহাওয়া দেখা দিছে কইলাতে গুদা দিলা আসলে ইকান না হুদে বরকত দেগুলা পাইছেন ফয়েল দেগুলা পাইছেন কেউ জানে কইব নি কোসাইন উটুনি আটিতে পারে না বেটি আটিতে পারে না বেটায় খাম করতে পারে না থনা ইয়ারা আর এক মানুষের কারণে সকলটা ধপদ আইছে এনার্জি আইছে বাহাদুরি আইছে জানে কইব নি কুবার কথা হযরতে হালিমা বিভিন্ন বানা দেখাইয়া লইয়া গেছেন হিরিয়া কয়েক দিন পরে দুই জানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে যখন বকরির হাত হযরতে আব্দুল্লাহর লগে ফাখানিত গেলা যাওয়ার লগে লগে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুইজন ফরিশতা সাদা পোশাক লাগাইয়া আয়া সিনা খান তা সিনা মুবারক করে আপনার সুন্দর করে পরিষ্কার করিয়া আবার আরশ আপনার আসমানের মধ্যে চলে গেলেন হযরতে আব্দুল্লাহ সমস্ত বিবরণ আয়া মানে নবীজির দুধ মার ফুয়া হযরতে আব্দুল্লাহ ও আব্দুল্লাহ ইয়া হযরতে হালিমাতুস সাদিয়ারা ফরমাইন মা আমার বাইরে আজকে দেখলাম দুইটা সাদা পোশাকধারী মানুষ আয়া সর আপনার এক জায়গার মধ্যে হুতাইয়া আবার বুক ওখান দেখলাম ডেগার দিয়া মানে থারু দিয়া সাকু দিয়া বালা করি খাটিয়া আবার কিতা জিনিস বার করলা আবার দেখলাম ঢুকাইয়া দিনা আমার দেখিয়া বড় দবর ভয় লাগছে হযরতে হালিমায় ফরমাইন এই বয়ানটা শুনিয়া আলোচনাটা শুনিয়া আমার বড় ডর লাগলো ভয় লাগলো আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিনিয়র না চিনি মগর আর রাখবার আমার মনে চাইল না মনে করলাম যদি জমিন কোনো দুর্ঘটনা জমিনের মধ্যে দেখা দিলায় তাহলে আমি বিপদে বনে যাইম ও নবীজিরে নবীজির মার হাওলা করিয়া দিলা কই সুবহানাল্লাহ সিরাতে মুস্তাফার মধ্যে লেখলাম হযরতে আমিনা রহমা আমিনা ছয় বছর বয়স অথবা আট বছর বয়স যখন নবীজির হয়ে গেল রে ভাই হযরতে আমিনা জমিন থেকে চলে গেলেন দু জাহানের নবী একদম এতিম হয়ে গেলেন দুনিয়ার জমিন লালন পালন করনেওয়ালা মোহব্বত করনেওয়ালা মায়া করনেওয়ালা একমাত্র তান দাদা আব্দুল মুত্তালিব আর দুই নম্বরে তান চাচা আবু তালিব সারা দুনিয়ার খেও নাই হই সুবহানাল্লাহ এইভাবে বড় হতে লাগলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হইতে জমিনের মধ্যে লাগলা সতেরো বছর বয়স পূর্ণ হওয়ার লগে লগে দু জাহানের নবী হুলফুল ফুজুল নামক সংগঠনের প্রেসিডেন্ট জমিনের মধ্যে নির্বাচিত হইলা হই সুবহানাল্লাহ মক্কাতুল মুকাররমান বেঈমান হলে বড় বড় মুরতাদ হলে আবু জেহেল উতবা শাইবা তাকি লয়া দুনিয়ার বড় বড় সর্দার হলে দু জাহানের নবী রে একজন আমানতদার মানবতাবাদী একজন হিংসা বিদ্বেষী মানুষ নাই জীবনে কোনোদিন নবী যে হিংসা বালা ভাইতা না অন্যায় রে বালা ভাইতা না নবী যে কোনোদিন আমানত রে খেয়ানত করা জমিন বালা ভাইতা না হক বিচার জমিন করিয়া দিতে পারতা সারা আরবর মানুষের ভাই আমার নবীরে এই হালত বিবেচিত করলো হই সুবহানাল্লাহ সিরতে মুস্তফার মধ্যে লেখলাম একদিন আরবর বড় বড় নেতা হলে দুইটা গোষ্ঠীর ভাই আল্লাহর খানায় কাবায় রিপেয়ারিং করবার লাগিয়া খাম আরম্ভ জমিন শুরু করলা যেই মাত্র হজরে আসওয়াদ পর্যন্ত খাম খান্তা শুরু হইল ও পর্যন্ত মেস তৈরে যখন খাম খান্তা পৌঁছিল দুইটা গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল ফিতনা শুরু হয়ে গেল এই ফিতনার সমাধান জমিনের মধ্যে কে দিবে শেষ মুহূর্ত কিতাবের মধ্যে লেখলাম দুই গোষ্ঠীয় মারামারি শুরু করলাম মাথা ফাটাফাটি হয়ে গেল গিয়া এমন পর্যায়ে পৌঁছিলে একজনে আর একজনটা ফেলে জানে মারবা ও সময় এখানে দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে খবর দেওয়া হলো ও আব্দুল্লাহ ফা মুহাম্মদ এই ফিতনার সমাধান একমাত্র আপনি দিতে পারবাই আর দুনিয়ার কোনো মানুষে দেওয়া সম্ভব নাই হই সুবহানাল্লাহ আল্লাহর নবী প্র্যাকটিক্যাল গেলেন দুইটা গোষ্ঠীর বিবেচনা বিবরণগুলা শুনিয়া দু জাহানের নবী ফয়সালা দিলা ও দুইটা গোষ্ঠীর মানুষ আমি মুহাম্মদে হইয়ার আগামী কাল ফজর নামাজে সর্বপ্রথম দিন বাইতুল্লাহ শরীফের ভিতরে প্রবেশ করবাই আর দরওয়াজা খুলিয়া যারে সর্বপ্রথম ভিতরে পাইমু এই বিচারের ফয়সালা ও মানুষে জমিন দিবাই আর সারায় মানিয়া নিবাই হুক সুবহানাল্লাহ আল্লাহর কি লীলা খালাম আল্লাহর কি মায়ার মোহব্বত রে ভাই ফজর নামাজ ফুরিয়াইয়া দুইটা গোষ্ঠীর মানুষে যখন বাইতুল্লাহ শরীফের দরওয়াজা খান তা খুলেন দেখা যায় আব্দুল্লাহ ফা মুহাম্মদ মানে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিতরে বসা হই সুবহানাল্লাহ সারা মানুষে নবীদের দেখিয়া ও কথা ওখান কইলা বলে ও হইছে আমরা আর ফিতনা না ও তাই দেখান ফয়সালা দিবা আমরা মানিয়া নিতে রাজি আছি দূরে হোক সুবহানাল্লাহ
আও ভালো মানুষ মুরব্বি হইছেন না দাড়ি জুড়ি আবো নাই বুঝলেন আমরা তো আইহাল কুর কোন যুব সমাজে যদি বাই চান্স মুখ ফুসকে বালা ফয়সালা এখন সমাধান এখন দিলায় তো আরে গুরু রে হেই কি গুরে তুমি কি গুরু হুয়ায় তোরা ইন ঠেং হারাই থেকে গিয়ে হইছে হাসানালি মাদি বালা মানুষকে যদি মসজিদের উঠান উবাইয়া বালা মাতে খান মাতে উঠিয়াও কইবা ইন ফাগল ফাগল বা ইকুতার মা ধুনিও ও বালা মানুষে মেন্টাল বানাই ফেলাই আর হালাকে বেটা বালা ও মা ছাগল কিতার লাগি হকলর মাতর বিরুদ্ধে বেটার ফয়সালা হুড়ি গেছে গিয়া এখন বেটা কি তো হইছে মেন্টাল এর লাগি বুঝে নষ্ট করলাম আর বুজুর্গ হল দু জাহানের নবী তো এটা গোষ্ঠীর বড় বড় সাইজন মুরব্বি লইলাম ও গোষ্ঠী তাকি দুইজন হও গোষ্ঠী তাকি দুইজন আউসার ক্ষুদ্র জোর গোষ্ঠী তাকিয়া সাইজন মুরব্বি অকল লইয়া কইলাইতে গিয়া আসেন আর নবীদের শরীর মুবারকর মধ্যে একটা গামছা আসলো গামছা ওখান দিয়া কইলা সাইরজনে দরিয়াও বকুয়া আর নবী দিয়ে তান দস্তে নবু তোর হাত দিয়া ও পাতর টানিয়া ও সাদর মুবারক কান্তাত রাখলা হয়ের যখন মেস্তই রেখাম শেষ করল আবার নবী দিয়ে কইলা সাইরজনে ও সাইরটা গামছার সাইর কুনার মধ্যে ধরয় আবার নবী দিয়ে তান দস্তে নবু তোর হাত দিয়া ও জেরা সদর জায়গা মতো রাখলা হোক সুবহানাল্লাহ তো বিচার শেষ ফিতনা নাই দরবার নাই আমরা হইলে হ্যাঁ মানতাম না মানছি না ও এক গোষ্ঠী এন কইবা হম রব্বি গেলে ভালো হইব হিগে কইব না আমার এনরে দিলা ভালো হইব না নিবে এখন না নবীদের আদর্শ আখলাক জীবনে কোনো মানুষের সওয়াল উঠাইতে পারছে না জীবনে না ও যে নবীজি দিন ইসলাম সমাজ প্রচার করছেন ও দিনর ধর্ম দাওয়াত দেওয়ার কারণে মানুষের বিরোধিতা করছে মগর নবীজিরে আখলাক বাদ আদর্শ বাদ নবীজির জবান ঠিক নাই নবীজির ব্যবহার ঠিক নাই আল্লাহ কি কসম পৃথিবীর কোনো মুরতাদ বেইমানে এই ব্যাপারে জীবনে সমালোচনা করছে না দূরে হই সুবহানাল্লাহ আর দূরে হই হোক সুবহানাল্লাহ আমরা মানুষে সকলটা ঠিক হইলে মগর ব্যবহার কষ্ট হইলে ফাইনাল মুখর তুতার কারণে বহুত মানুষ আমরা থেকে হরিয়া যায় কি এলাকি সিলটি প্রবাদ আছে মাছ মরে লেদে আর মানু মরে মুখে ও মুখ হান হেফাজত।